আপনি যে বাঙালি এবং বাংলা ভাষা বলেন, এতে কি আপনি গর্ববোধ করেন? আপনি যে এখানে আসলেন বা আজকে 21শে ফেব্রুয়ারি আমাদের শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তা এখানে আপনার উদ্দেশ্য কি বা আপনি কি কেন এসেছেন? তখনকার প্রেক্ষাপট ছিল অন্যরকম, যে আমরা তখন কিন্তু স্বাধীন বাংলাদেশের আওতাধীন ছিলাম না, তখন কিন্তু অনেক সময় আমাদের এই ভাষাভাষী নিয়ে অনেক প্রবলেম ছিল। তা সেই জায়গা থেকে আপনি কখনো কি চিন্তা করেছেন যে ভাষার জন্য জীবন দেওয়া, রক্ত দেওয়া, এই বিষয়ে আপনি তাদের উৎসর্গ বিষয়ে কি করতে চান? আপনি যে বাঙালি এবং বাংলা ভাষা বলেন, এতে কি আপনি গর্ববোধ করেন? কারণ পৃথিবীর একমাত্র দেশ সেটা হচ্ছে বাংলাদেশ, যেটা শুধুমাত্র ভাষার জন্য শহীদ হয়েছে, এত মানুষ মারা গিয়েছে, এটা শুধুমাত্র বাংলাদেশে হতে পারে, অন্য কোনো দেশে সম্ভব না। এতটা ভালোবাসা, এতটা সাহস এটা শুধু বাংলাদেশে করতে পারে। তো আমি গর্বিত এবং সাহসী বাংলাদেশ নিয়ে আরও অনেক বেশি আশা করি। আর এই বছর নতুন একটা বই প্রকাশিত হয়েছে, এটি 719 নম্বর স্টলে পাওয়া যাবে। সেখানে আমার স্বাধীনতা একটা কবিতা আছে, বাঙালি রক্তের একটি কবিতা রয়েছে, আর সাথে আরো কিছু বিভিন্ন ধরনের দৃষ্টিভঙ্গি, সঠিক ভুল এইসব ছাত্রী সবাই আমার প্রথম ভালো থাকে।